নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ 6 সেপ্টেম্বর 2021 আজকের দিনে মঙ্গলের রাশি পরিবর্তন হওয়ার সাথে সাথে যে ছয় রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই ছয় রাশির জাতক ও জাতিকার মঙ্গলই মঙ্গল ঘটতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজ মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ মঙ্গল গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করতে চলেছে, আর যার দরুন এই ছয় রাশির জাতক ও জাতিকার মঙ্গলই মঙ্গল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই মঙ্গল গ্রহ আমাদেরকে কি দেয় বা কি দেখায়। দেখুন, মঙ্গল একটি ফায়ারি প্ল্যানেট, অর্থাৎ মঙ্গলের মধ্যে ফায়ার বা আগুন এটি কিন্তু রয়েছে। আর এছাড়াও মঙ্গল গ্রহ আমাদের দৈনন্দিন জীবনে অনেকভাবে প্রভাব ফেলে থাকে। বেসিক্যালি মঙ্গল গ্রহ আপনার জন্মছকে যদি ভালো থাকে, তাহলে আপনি মিলিটারি বা পুলিশ বা প্রশাসন লাইনে কিন্তু চাকরি করবেন। এছাড়াও মঙ্গল গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে, তাহলে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। এবং এছাড়াও বিবাহের কারক গ্রহকে মঙ্গল হিসাবে ধরা হয়, কারণ মাঙ্গলিক নামটা মঙ্গল থেকে এসছে। আর যাদের মাঙ্গলিক থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিবাহের পরবর্তী সময়ে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। বেসিক্যালি এটি হয় মঙ্গলের নেগেটিভ কার্যকারিতার জন্য, অর্থাৎ মঙ্গল যেভাবে পজিটিভ কাজ করে আবার উল্টো দিকে নেগেটিভও কাজ করে। অর্থাৎ মঙ্গল যদি আপনার মধ্যে খারাপ থাকে, তাহলে আপনার মধ্যে সাহস, বলিষ্ঠ ভাব এগুলো কিন্তু সেরকম মাত্রায় থাকবে না, একটু ভীত ও সন্তুষ্টভাবে থাকবেন। উল্টো দিকে যদি মঙ্গল আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে কিন্তু আপনি খুব দুঃসাহস ব্যক্তি হবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে সেটা আগে কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জেনে নিন বা যাচাই করে নিন। কারণ মঙ্গল গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে, নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার জীবনে অর্থনৈতিক থেকে মানসিক শান্তি থেকে অনেক কিছুই নষ্ট হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এর পাশাপাশি আমি কিছু ফর্মুলা আপনাদেরকে দেব, যার ক্ষেত্রে আপনারা এই মঙ্গলকে শুভ করতে পারবেনই পারবেন। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান ছয়টি রাশি, যে রাশিগুলির মঙ্গলের রাশি পরিবর্তনের সাথে সাথে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে মঙ্গলই মঙ্গল ঘটতে চলেছে। এই সময় ভূমি বা রাজস্ব থেকে আপনারা অর্থ পেতে চলেছেন, এর পাশাপাশি এই সময় ভাইয়ের কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন এবং আপনাদের হাতে অর্থ আসতে চলেছে। পুরনো কোনো বিবাদ আপনাদের মিটতে চলেছে এবং এর পাশাপাশি যারা বিবাহ ক্ষেত্রে খুব প্রবলেমে রয়েছেন, তাদের সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এরপরে যে দুই নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের জীবনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এই সময় আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং আপনাদের রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনাদের পুরনো কোনো বিবাদ যদি থাকে, সেই বিবাদ কিন্তু কাটতে চলেছে। এর পাশাপাশি আপনাদের সাহস এবং পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনারা যারা ল্যান্ড নিয়ে কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনারাও মঙ্গলই মঙ্গল হতে চলেছে।
এই সময় আপনারা যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজ করছেন তাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের হাতে অর্থ আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাইয়ের কাছ থেকে কিন্তু সুখ পেতে চলে, যাদের পুরনো কোনো বিবাদ চলছে সেই বিবাদ কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। অর্থাৎ সব নিয়ে বলা যদি যায় তাহলে আপনাদের কিন্তু মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই মঙ্গলের রাশি পরিবর্তনের সাথে সাথে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এই সময় আপনাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু হতে চলেছে। এর পাশাপাশি যারা ল্যান্ড নিয়ে কোনো কাজ করছেন, জমি জায়গা কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ভাইয়ের সঙ্গে কোনো বিবাদ যদি থাকে সেই বিবাদ কিন্তু মিটতে চলেছে বা কাটতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের জীবনও মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। তার এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। যারা ল্যান্ড নিয়ে কোনো কাজ করছেন, জমি জমা সংক্রান্ত কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় ভাইয়ের সঙ্গে আপনার যে বিরোধ ছিল সেই বিরোধ কিন্তু কাটতে চলেছে এবং ভাইয়ের হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও আপনাদের কোনো বিবাদ যদি থাকে সেই বিবাদ কিন্তু আপনাদের কাটতে চলেছে। এই সময় সাহস এবং পরাক্রম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ। এরপরে শেষ এবং ৬ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনাদের জীবন মঙ্গলই মঙ্গল হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যাদের কোনো ল্যান্ড নিয়ে প্রবলেম চলছিল, জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেম ছিল, সেই প্রবলেম কিন্তু আপনাদের কাটতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাইয়ের কাছ থেকে কিন্তু সুখ পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের কোনো বিবাদ যদি থাকে সেই বিবাদ কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। অর্থাৎ এই সময় আপনাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে, এটা বলাই যেতে পারে। তবে আপনাদের প্রত্যেকের যতগুলি রাশির কথা বললাম তাদের জন্মছকে মঙ্গল গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি মঙ্গল গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা কোনোটাই ফলবে না, তখন আপনারা কমেন্টস করবেন যে স্যার আপনি যা বললেন কিছু তো মিলল না। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি একবার দেখিয়ে নিন বা বিশ্লেষণ করিয়ে নিন। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।